हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज ही आपन लोगों कारणे लई आछो एटा बिराट सहज इवनिंग स्नैक्स रेसिपी। रेसिपीटर नाम हैछे ब्रेड पॉकेट। सो आहकसन साउ केने केने बनालो आमी ए रेसिपीटो। आज रेसिपीटो बनाबले आमाक लागिबो आलू, बॉइल करिलो आलू। मय एटा तीनटा आलू डांगर डांगर बॉइल करिलिसु। एकेबारे होरु होरु के कुटी लैछु प्याज, धनिया आरो सीज। आरो एतु एकेबार ऑप्शनल सीज तो दिबो पारे नि दिबो पारे, जदि आपनार खाय भाल पाय तेने हाले दिबो। आरो लागिबो ब्रेड, निमक आरो हालधि। एतिया आलुखिनि आपुनि हातेर पिटिकिबो पारे। हातेर पिटिकिले कि होय केतेबा इमान मिहिगे पिस हेरि नहय, हे कारणे मय एनुका एटा लय पेलै ग्रेट करिलम। यस চাওক আমার রুকি হয়ে গেল। এটা আমি উলিয়াই দিম এখানে, দেখিছেনে এনেকে রুকিলে কি হয়, গোটা 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 মাজত নেদেখে। এটা আকো এবার হাতে ভালকে এনেকে করে লো। তারপর আলুখিনি আমি এই যে কুটি থৈছো ইয়াতে পেঁয়াজ পেঁয়াজ আর ধনিয়াখিনি দি দিম। আর অকমান কেরাহে আলু পিঁয়াজ এই গোটেই মিশ্রণখিনি অলপ ভাজি লম। মই কেরাহিত অলপ এতিয়া তেল বাকি দিছো, কেরাহিখন গরম হব, তেলটো গরম হব। মই অলিভ অয়েল দিছো, আপোনালোকে রিফাইন অয়েলও দিব পাৰে। তাৰপিছত অলপ গরম হবলে দিও। এখিনি গরম হল, মই ইয়াতে অকণ হালধি তেলতে দি দিছো, অকণমান হালধি দি দিছো। তাৰপিছত অকণমান দিম মই নিমখ দিম। নিমখটো আপুনি চাই ল'ব আপোনালোকে কিমান দিয়ে। মই এখন চামুচেৰে ডেৰ চামুচ নিমখ দিছোঁ। তাৰপিছত এই গোটেই আলু ভজাখিনি ইয়াতে দি দিম। এতিয়া এইখিনি গোটেই আলু ভজাখিনি দি দিছোঁ। এতিয়া ভালকৈ ভাত খাবলৈ দিওঁ। তাৰপিছত মই কাঢ়ি খাম। অকণমান ইয়াতে চিলি ফ্লেকছো দি দিছোঁ, এয়া চিলি ফ্লেকছৰ পাউডাৰটো। এইটো এতিয়া অলপ দি দিছোঁ। যদি জ্বলা বেছি খায় তেনেহ'লে জ্বলা বেছিকৈ দিব, কমকৈ খালে কম দিব। তাৰপিছত এইখিনি হৈ গ'ল। এতিয়া মই এইখিনি প্লেটখনত কাঢ়ি লওঁ। কাঢ়ি লৈ পেলাই ঠাণ্ডা কৰি লওঁ। থাকি চাওক, এইখিনি মই এতিয়া প্লেটত বাকি লৈছোঁ। এয়া এতিয়া মই ব্ৰেড লৈছোঁ। এই ব্ৰেডৰ ছাইডকেইটা মই কাটি লওঁ। এনেকৈ ধুনীয়াকৈ কটাৰী এখনেৰে ছাইডকেইটা ধুনীয়াকৈ কাটি লওঁ। এয়া চাওক কাটি ল'লোঁ। এইখিনি থৈ নিদিব, এইখিনি পিছত কামত আহিব, কিবা কিবি বনাবলৈ আপোনালোকৰ কামত আহিব। এতিয়া চাওক মই এই দুখন একেলগে বেলি লম। এনেকে বেলনা মাৰিডাল লৈ এনেকে চেপেটা কৰি ল'ব। বাকী দুখনো একে নিচিনাকৈ চেপেটা কৰি ল'ব। এতিয়া মই কি কৰিম, এখন এখনকৈ এনেকে ব্ৰেড লওঁ। ব্ৰেডত এয়া ঠাণ্ডা হ'ল আলু ভজা, এইখিনি মই ইয়াত এনেকে দি দিছোঁ। একদম ঠাণ্ডা হ'ব দিব কিন্তু, দেই ঠাণ্ডা হ'লেহে ইয়াত দিব। তাৰপিছত এয়া মই পানী আছে, পানী দি পেলাই ব্ৰেডৰ দাঁতিখিনি এনেকৈ তিতাই ল'ব। এনেকৈ পানী দি পেলাই তিতাই ল'ব, ভালকৈ তিতিব দিব। তেতিয়াহে মানে জইন হওঁতে ভালকৈ জইন হ'ব। এতিয়া মই যে কৈছিলোঁ চিজ, চিজটো ট'টেলি অপশ্যনেল হয়। যদি আপুনি খাই ভাল পায় দিব, নহ'লে নিদিলেও হ'ল, স্কিপ কৰিব পাৰে। এতিয়া মই চাওঁ অকণমান মাজলৈ এনেকৈ দি দিছোঁ যাতে হেৰি নহয়। তাৰপিছত এনেকৈ দি পেলাই এইটো কৰি দিয়ক। এনেকৈ চাওক, এনেকৈ হাতখনেৰে এনেকৈ 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 অকণমান পিটিকি দিব, তেতিয়া লাগি যাব। আৰু এনেকৈ দুইখন হাতেৰে এনেকৈ কৰি দিব। এইটো হৈ গ'ল, এইটো থৈ দিছোঁ, বাকীকেইটাও মই কৰি লৈছোঁ। তেল কেৰাহীত গৰম হৈ গ'ল। এতিয়া মই এইখিনি বনাই মই ৰেডি কৰি ল'লোঁ। এতিয়া মই এটা এটাকৈ ভাজিম, লো মিডিয়াম ফ্লেমত ভাজিব। চাওক দি দিছোঁ,
চাও এনেকুৱা গোল্ডেন কালার ব্রাউন হোৱালৈকে ভাজিব। ভাজি পেলাই এখন পেপার ন্যাপকিনত এনেকৈ থৈ দিব যাতে এক্সট্রা অইলখিনি পুহি লয়। এইটো নেক্সটটো হৈ গ'ল, একে গোল্ডেন ব্রাউন হ'ব লাগিব। দেখিছেনে ওচৰৰ পৰা দেখাই দিছোঁ, গোল্ডেন ব্রাউন হ'ব লাগিব আৰু এইটো এনেকৈ থৈ দিছোঁ। মই নেক্সটকেইটা ভাজি আপোনালোকক দেখাই আছোঁ। ইয়াম্মি ইয়াম্মি ব্রেড পকেট রেডি। সো আপনাদের খাও, বনাই পেলাই সসর লগত খাই, চাটনির লগত খাই, জিহর লগতে খাব বিচার খাব পারে, একেবারে সহজতে বনাব পারিব এইটো রেসিপি। মান একো মেহনত নালাগে। সো আজি রেসিপিটো চাই কেনেকুৱা পালে? যদি ভাল পালে লাইক করব, শেয়ার করব, কমেন্ট করব, আপনাদের ঘরত বনাই খাব আর মোক লিখিব কেনেকুৱা পালে।